হ্যালো বন্ধুরা, কোহিনুর হীরা যার সঙ্গে জড়িয়ে আছে প্রায় 5000 বছরের ইতিহাস, ভারতের এই বহুমূল্য রত্ন বর্তমানে ইংল্যান্ডের রাজপরিবারের শোভাবৃদ্ধির কাজ করছে। পৃথিবীতে কোহিনুরের থেকে অনেক দামি দামি এবং বড় হীরা রয়েছে, তবে সেগুলো নিয়ে মানুষের অতটা কৌতূহল নেই যতটা না কোহিনুর হীরা নিয়ে আছে। আর সেসবের কারণ হলো একটাই, সেটা হলো এই কোহিনুর হীরা অভিশপ্ত। এই হীরা আজ পর্যন্ত যার কাছে গেছে তার জীবন বরবাদ হয়ে গেছে, তার জীবন কালো ছায়ায় নেমে এসেছে। এর থেকে বাদ যায়নি মুঘল সম্রাট শাহজাহানও, এমনকি এই হীরার অভিশাপে বড় বড় সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এখানে আকর্ষণীয় বিষয় হলো এই কোহিনুর হীরা আজ পর্যন্ত কোথাও বিক্রি হয়নি বা কোনো নিলামেও ওঠেনি। প্রতিবারে কোনো যুদ্ধ অথবা কোনো ছলনার মাধ্যমে এই হীরা হাত বদল হয়েছে। আজকের ভিডিওতে কথিত অভিশপ্ত হীরা কোহিনুর হীরার অভিশপ্ত হয়ে ওঠার পিছনের গল্প জানব, তো থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। এই অভিশপ্ত হীরাটি ভারতের একটি খনি থেকে পাওয়া গিয়েছিল, কিন্তু ক্রমাগত হাত বদল হয়ে বর্তমানে এই হীরাটি পৌঁছেছে ইংল্যান্ডে। ভারত এবং পাকিস্তান এই দুটি দেশ স্বাধীন হওয়ার পর থেকে ক্রমাগত এই দুটি দেশই ইংল্যান্ডের সরকারকে চাপ দিচ্ছে কোহিনুর ফেরত দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই কোহিনুর কি ভারতে ফেরত আনা সম্ভব? কোহিনুরের বর্তমান মালিক কিভাবে এর অভিশাপ থেকে মুক্তি পেলেন? কিভাবে এটি ভারত থেকে ইংল্যান্ডে গেল? আর কেনই বা এই হীরাটিকে অভিশপ্ত হীরা বলা হয়? ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গোলকুন্ডা খনি থেকে এই বহুমূল্য হীরাটি পাওয়া গিয়েছিল। এর সবচেয়ে পুরনো উল্লেখ পাওয়া যায় 5000 বছর পুরনো একটি সংস্কৃত লেখায়, যেখানে এটিকে সামন্তিকা হীরা নাম দেওয়া হয়েছিল। অনেকের ধারণা এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল এবং পুরাণ মতে এটি হলো ভগবান সূর্যের দেওয়া একটি উপহার। এরপর প্রায় 4000 বছর এই হীরার উল্লেখ কোথাও পাওয়া যায়নি। 1308 সালে এটি আবার ইতিহাসে জায়গা করে নিয়েছিল, সে সময় এটি মালওয়া রাজ্যের সম্পত্তি ছিল। এরপর আবার 200 বছর এটির উল্লেখ ইতিহাসের পাতায় পাওয়া যায়নি, তবে এর উল্লেখ আবার পাওয়া যায় বাবর নামাতে। সেখানে বলা হয়েছে 1526 সালে পানিপথের যুদ্ধের সময় গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ সিং তার সমস্ত সম্পত্তি সুরক্ষার জন্য আগ্রার কেল্লায় রেখেছিলেন, যার মধ্যে বহুমূল্য রত্ন কোহিনুর হীরাটিকেও রেখেছিলেন। আর যুদ্ধে জিতে বাবর এই হীরাটিকে নিয়ে নেন। সে সময় এই হীরার চমক দেখে এবং এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন মুঘল সম্রাট বাবর। তখন তিনি এর নাম দিয়েছিলেন বাবর হীরা। এরপর প্রায় 300 বছর ধরে এই হীরা মুঘল সাম্রাজ্যের সম্পত্তি ছিল, কিন্তু 1738 সালের দিকে ইরানের শাসক নাদের শাহ মুঘল সাম্রাজ্যের উপর আক্রমণ করে বসে। এর এক বছর পর 1739 সালে তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে হারিয়ে তাকে বন্দী করেন এবং মুঘল রাজসম্পত্তি লুট করেন, যার ভিতর বাবর হীরা অর্থাৎ কোহিনুরও ছিল। বলা হয় তিনি মোহাম্মদ শাহের সঙ্গে নিজের রাজমুকুট বদলানোর সময় এই হীরা নিজের কব্জায় করে নিয়েছিলেন। এই ইরানি শাসক যিনি দিল্লিতে লুট করেছিলেন তিনি এই হীরার নাম রেখেছিলেন কোহিনুর হীরা। দিল্লিতে লুট চালিয়ে তিনি এই হীরা নিয়ে চলে যান ইরানে। এরপর সেখান থেকে হাত বদল হয়ে এই হীরা পৌঁছে যায় নাদের শাহের নাতি শাহরুখ মির্জার হাতে। সেখান থেকে এই হীরা পৌঁছে যায় নাদের শাহের সেনাপতি আহমেদ আবদালির কাছে। আহমেদ আবদালি পরবর্তীকালে আফগানিস্তানে নিজের সাম্রাজ্য বিস্তার করেন এবং কোহিনুর হীরা তার বংশের কাছেই থেকে যায়। কিন্তু যখন তার বংশধর সুলতান শাহ সুজা এই হীরা লাহোর নিয়ে যান, তখন এই খবর পৌঁছে যায় শিখ সাম্রাজ্যের রাজা রঞ্জিত সিং এর কাছে। এরপর 1839 সালে সুলতান শাহ সুজাকে হারিয়ে এই হীরা নিজের কব্জায় করে ফেলেন মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং এই হীরাকে নিজের মুকুটে ব্যবহার করেন, তবে তার মৃত্যুর পর কোহিনুর হীরা চলে যায় তার ছেলে দিলীপ সিং এর কাছে। তবে ততদিনে ভারতের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন শুরু হয়ে গিয়েছিল। 1849 সালে মহারাজা দিলীপ সিং এর সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয়। যুদ্ধে হেরে যাওয়ার পর দিলীপ সিং ও তৎকালীন গভর্নর ডালহৌসির সঙ্গে লাহোর সন্ধি হয় এবং সেই সন্ধিতে বলা হয় দিলীপ সিং এর কাছে থাকা কোহিনুর হীরা ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে দেওয়া হবে। এরপর 1850 সালে ডালহৌসি এই হীরাটিকে লাহোর থেকে মুম্বাইতে নিয়ে আসেন এবং সেখান থেকে লন্ডনে পাঠানো হয়। এরপর 13 জুলাই 1850 সালে মহারানী ভিক্টোরিয়ার সামনে এই হীরাটিকে রাখা হয়। তখন মহারানী ভিক্টোরিয়া সেটিকে পুনরায় কাটিং করার নির্দেশ দেন। এরপর এটি মহারানীর মুকুটে ব্যবহার করা হয়। আর এভাবেই কোহিনুর হীরা হয়ে যায় ইংল্যান্ডের রাজপরিবারের সম্পত্তি। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম এই হীরা আজ পর্যন্ত যার কাছে গেছে তার জীবন বরবাদ হয়ে গেছে আর তার জীবনে কালো ছায়া নেমে এসেছে। কিন্তু বর্তমানে এই হীরার মালিক ইংল্যান্ডের রাজপরিবার, তো কেন তাদের কোনো ধ্বংস হলো না? এই উত্তর সহ এই কোহিনুর হীরার সম্পর্কে আরও কিছু অজানা মজার তথ্য নিয়ে জানাবো আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এমনই ধরনের ভিডিও মিস করতে না চাইলে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।